Life in a world that keeps changing. Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through. Hello friend, good morning. I'm Arnav. বাড়ি আমাদের সঙ্গে আজ অলমোস্ট 10 days হয়ে গেল আছে অ্যান্ড হোয়াট অ্যাবাউট আওয়ার এক্সপিরিয়েন্স রাইট এক্সপিরিয়েন্স ওয়াজ কাইন্ড অফ মিক্স ওকে কিন্তু তার সঙ্গে আমরা একটু ফ্রাস্ট্রেটেডও তার কারণ হচ্ছে বাড়ি কোটা ঘরে চারিদিকে কার্পেটে যখন ইচ্ছা পি পুপ করে যাচ্ছে অ্যান্ড আই এম রিয়েলি টায়ার্ড টু ক্লিন আপ ওকে এভরি টাইম আমাকে করতে হচ্ছে আমরা ওকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে বাইরে করতে হয় কখন করতে হয় ওকে বাট ওর সাইকোলজিটা বুঝতেও আমাদের একটু সময় লাগছে মানে আমাদের একটু সময় লাগছে ওকে ওকে বুঝতে যে ও ঠিক কোন সময়টাতে যাবে যেমন আমি একটা জিনিস 100% জানি ও যখনই ঘুমোয় ঘুম থেকে উঠে যদি আমরা ইমিডিয়েটলি ওকে নিয়ে যাই তাহলেও সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি খাবার জন্য এখানে রান্না করে এখন ফোনে হয়ে পড়ে আছে বাড়ি আবারে কি খাবে কেন বলছো ওকে কম করে দেয় বাবা হচ্ছে ফুড হচ্ছে আমাদের বাড়ি সব কথা শুনে এখন দেখলে কি মায়া লাগে না যে খাবারের জন্য বসে আছে বেচারা কত সময় লাগবে তোমার ঘুরাচ্ছে বাড়ি আমার পায়ের তলায় প্রথমে বসতে দিয়ে বুঝলো যে আমি কোনো নর্থল করছি না তখন বুঝতে পারলো যে আমার কাছ থেকে কোনো খাবার পাবে না মন মন পায়ের তলায় কি বসতো বাড়ি সেটাই বাড়ি কোনো অসুবিধা নেই ওকে সঙ্গে সঙ্গে যদি নিয়ে যায় যখন ওর ঘুম থাকে চোখে তখন ও একদম টলতে 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 চলে যায় তারপরে নিজের কাজ করে নেয় বাট যখন ওর ঘুম থাকে না মানে ও যখন প্রচণ্ড এক্সাইটেড মানে খেলছে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে গোটা ঘর লাফিয়ে বেড়াচ্ছে সেই সময়টা ওকে ম্যানেজ করাটা ইটস এ রিয়েলি টাফ তার কারণ হচ্ছে ওই সময়টাতে ও কমান্ড শুনতে চায় না তো কি করে নাও কোশ্চেন ইজ যে ওর যে ব্রিডটা ওকে সো বাডি ইজ এ বর্ডার কলি ওকে ও ওর যে ব্রিডটা সে ব্রিডটা হচ্ছে হার্ড ডগ মানে ওদেরকে আগে ইউজ করা হতো মানে চারিদিকে খামারে সাইডে যেখানে ভেড়া বা হাঁস এদেরকে চড়ানো হতো আর কি মানে আমাদের ছোটবেলায় যখন আমরা পড়েছিলাম আর কি রাখালের গল্প সে রাখালরা যা কাজ করতো এরা এই ব্রিডটা সেই কাজই করতো তাই এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট ও সব কথা আমাদের কথা বোঝার চেষ্টা করে মানে ইটস বোথ ওয়ে মানে আমরা ওকে বোঝার চেষ্টা করি ও আমাদের বোঝার চেষ্টা করে বাট আই এম শিওর যে ও খুব ফ্রাস্ট্রেটেড সামটাইমস মানে আমাদের আমরা যখন ওকে অনেকগুলো কমান্ড শেখাই হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা ওকে আমার যে ক্যামেরা স্ট্যান্ড সেটাকে ও মোটামুটি চিবিয়ে চিপিয়ে শেষ করে দিল খেলেও দিচ্ছে তাই জন্য মাঝে মাঝে যখন করতে করতে মানে আমি আমি যখন ভিডিওটা করছি সে সময় মাঝে মাঝে স্ট্যান্ডটাকে ও নড়িয়ে দিচ্ছে আর কি তো নাও কোশ্চেন ইজ আপনারা দেখতেই পাচ্ছেন যে ও একটা লিস্ট পড়ে আছে তাই তো লিস্টটা খোলা তো নিউ ডগ ওনারদের জন্য আমার একটা সাজেশন ওকে যখনই ও ক্রেটের বাইরে থাকবে ওকে মানে রাত্রেবেলা ও ক্রেটে ঘুমায় ওকে এটা এটা হচ্ছে ও ক্রেট তো রাত্রেবেলা ও ক্রেটের মধ্যে ঘুমায় তার কারণ হচ্ছে ওর সেফটির জন্য কারণ আমরা ঘুমিয়ে পড়লে ও কি করতে পারে ও প্লাগ পয়েন্টে মুখ দিতে পারে এখানকার ইউএসএর সমস্ত প্লাগ পয়েন্টগুলো নিচে ওকে তো ও যদি প্লাগ পয়েন্টে মুখ দেয় তাহলে ওর একটা অ্যাক্সিডেন্ট হতে পারে রাইট তো তার জন্য অলওয়েজ বেটার মানে
এটা এখানকার সমস্ত ট্রেনার থেকে শুরু করে সবাই এই সাজেশনটা দেয় যে রাত্রেবেলা ঘুমানোর সময় যেন ও ক্রেটে থাকে, তাহলে ওর সেফটির জন্য। কিন্তু ক্রেটের বাইরে যখনই থাকে, হ্যাঁ, তখনই প্রথম দিকে অবশ্যই ওকে লিশ পরিয়ে রাখা উচিত। আমি কালকে কিছুদিন আর কি, কালকে তার আগের দিন আমি ওকে লিশ খোলা অবস্থা ছেড়ে দিয়েছিলাম গোটা ঘরে। তো কালকে একটা খুব বাজে রকমের ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ও কী করেছে, আমার মেয়ের যে হেয়ার ব্যান একটা ছিল, সে ও বাচ্চা মেয়ে, ও কোথাও একটা মাটিতে ফেলে দিয়েছে, আর ওর লিশ পরানো নাই। ও এত স্মার্ট, ওটাকে ওর পছন্দ হয়েছে, ওটাকে ও নিয়েছে, ও নিয়েছে আমি যেই বলেছি দে, ও সঙ্গে সঙ্গে রকেটের মতো স্ট্যান্ডটা আমার উপর ফেলে দিল। তো রকেটের মতন দৌড়ে গিয়ে সোফার তলায় ঢুকে গেছে। ওর এখন 9 weeks হয়ে গেছে ওল্ড, তো আস্তে আস্তে 10 weeks অনওয়ার্ডস ওর ওর যে ব্রিডের যা ক্ষমতা, মানে ওর যে ব্রিডের যে মানে ক্যারেক্টারিস্টিক, সেগুলো আস্তে আস্তে ওর মধ্যে আসবে। তো আমাকে ওকে বুঝতে হবে যে কীভাবে ওকে আমি হ্যান্ডেল করব কোথাও। তো আপনারা দেখুন, আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখন ও কী করছে। ওকে, সো দ্যাট ইজ অ্যানাদার ইন্টারেস্টিং পার্ট। তো এবার আমার মধ্যে প্রচণ্ড টেনশন শুরু হচ্ছে, যদি ওটা গিলে নাই তাহলে একটা খুব বাজে রকমের ঘটনা ঘটে যাবে। এবার ওকে আমি বার করতে পারছি না, কেন ওর লিস্ট পড়া নেই। আমি পা ধরে টেনে বার করেছি, পা ধরে টেনে বার করার পরে ও আবার ঢুকে গেছে ভেতরে। তো এবার আমার ওয়াইফ ওকে একটা বিস্কুট দিতে গেছে যে বিস্কুট দিয়ে বার করবে। ও বিস্কুটটাকেও নিয়েছে, হেয়ারব্যান্ডটাকেও নিয়েছে, নিয়ে দুটোকে নিয়ে চলে গেছে। বাড়ির একটা খুব বাজে স্বভাব আছে, প্রচণ্ড দাঁত শিরমির করে আর কামড়ায়। বাড়ি নো 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 বাইট নো বাইট। তো বাইট তাড়ানোর একটা উপায় আছে, সেটা আমি মোটামুটি ওর উপরে এখন অ্যাপ্লাই করছি, এখন অনেকটা কম। চটির প্রতি ওর একটা মারাত্মক নেশা, যে চটি ও কাউকে পড়তে দেবে না। বাড়ি নো নো বাড়ি ডাউন লেবেট সি, ও ছেড়ে দিল। তার কারণ হচ্ছে এটা কিন্তু একদিনে হয়নি, প্রথম থেকে ও যখন আমার প্যান্ট ধরে টানতো বা কিছু ধরে টানতো, তখনই আমরা ওকে আস্তে 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 শেখাচ্ছিলাম যে কি করে কি কমান্ডে কখন ওর লিভ করতে হবে, আদারওয়াইজ ও প্রচণ্ড শ্রাবণ, ও কিছুতেই ছাড়বে না। বাড়ি বাড়ি সে হাই, ইউ ওয়ান্ট টু সে হাই, ডোন্ট ইট মাই ওয়াচ, ওয়েট, হাই বাড়ি। আপনারা বুঝতেই পারছেন কিরকম, আর এ মনে হয় সব থেকে দুষ্ট ডগ, সারাদিন ওর অ্যাক্টিভিটি পিছু না কিছু। এই যে এইটা দেখছেন আপনারা, যে ও খেলতে এখন ও খেলার মোড আছে, ও এখন খেলতে চায় প্রচন্ড ভাবে। বাই দ্য ওয়ে, তো ওটাকে নিয়ে আবার কোথায় গেল, একটা অদ্ভুত ব্যাপার, ওর ওর টয়গুলোর কিছুতেই পছন্দ হয় না। ওর দুনিয়ার সব অন্যান্য কাপড় জুতো এসব নিয়েও খেলতে বেশি ভালোবাসে, এক মিনিট শান্ত হয়ে বসে না ও। ওর এখন 9 weeks হয়ে গেছে ওল্ড, তো আস্তে আস্তে 10 weeks অনওয়ার্ডস ওর ওর যে ব্রিডের যা ক্ষমতা, মানে ওর যে ব্রিডের যে মানে ক্যারেক্টারিস্টিক, সেগুলো আস্তে আস্তে ওর মধ্যে আসবে। তো আমাকে ওকে বুঝতে হবে যে কীভাবে ওকে আমি হ্যান্ডেল করব কোথাও। তো আপনারা দেখুন, আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখন ও কী করছে। ওকে, সো দ্যাট ইজ অ্যানাদার ইন্টারেস্টিং পার্ট। Life in a world that keeps changing, think that it's progress you're making, copy and paste pretty faces all the time, pictures so perfect we play through, only 'cause you set up the